वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो बंधुरा? आशा करी सबाई खूब भालो आछो। आर सबार प्रथमे सबाई के जानाई शुभ शारदीय आर अनेक शुभेच्छा आर भालोबासा। आज के हच्छे सप्तमी आर एखन बिकेल 3:30 मतो बाजे। पुजोर दिन घुरते ना बेरोले कि आर भालो लागे? घरे बसे समय काटानो एई समय खूबी मुश्किलेर ब्यापार। सामने एकटा कुकुर दौड़े जाच्छिलो आर आमार मामाके तो देखतेई पाच्छो तोमरा, कि दुष्टु होयेछे देखो। চারিদিকে ঝাঁচকচক হয়ে দেয়। শীতের সময় এই রোদটা না খুব ভালো লাগে। এখন গাড়িতে উঠে পড়ছি, কারণ বেরিয়ে পড়তে হবে। কয়েকদিন যাবৎ ওয়েদার বেশ ভালো, তাই না বন্ধুরা? আর উৎসবের দিনগুলোতে ওয়েদার যদি ভালো থাকে তাহলে মনও ভালো হয়ে যায়, আর উৎসবের আনন্দ মজা সেগুলোও দ্বিগুণ হয়ে যায়। আজকে কিন্তু আমরা তিনজন মিলে ঘুরতে যাচ্ছি না, আমাদের সঙ্গে আরও দুজন আছে। আরও দুজন বলতে বরের বন্ধু আর ওর ওয়াইফ। সবাই মিলে ঘুরতে গেলে মজাটা তো একেবারেই অন্য রকমের হয়। আর বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে এখন, আর কোথায় যাচ্ছি তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো বন্ধুরা, কিন্তু আমি যখন যাচ্ছি আমার সঙ্গে তোমরাও চলো। আর বন্ধুরা, ভিডিওটা যখন তোমরা পাবে তখন হয়তো বেশ কয়েকটা দিন কেটে যাবে। আসলে উৎসব সবসময় উৎসবেরই হয়, আর সেই উৎসবের আনন্দ যদি সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় তার থেকে আনন্দের তো আর কিছুই হতে পারে না। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমার অনেক কাছের, অনেক ভালোবাসার। সবুজে ঘেরা গ্রাম্য প্রকৃতির মাঝে দিয়ে আমরা এখন চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকে আমাদের গন্তব্যস্থল হলো মহিষাদল রাজবাড়ি। রাজবাড়িও দেখব আর রাজবাড়ির ঐতিহ্যবাহী পুজোও দেখব। আমরা প্রায় পৌঁছে গেছি, গাছগাছালির আড়াল থেকে রাজবাড়িটি দেখা যাচ্ছে। আমি কিন্তু আগেও এখানে এসেছি, তখন আমি ভ্লগিং করতাম না। যাই হোক, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা চলছে, রাস্তার উপরে অনেক গাড়ি রাখা আছে, কিন্তু গাড়িটা ভেতরেই রাখা হবে। রাজবাড়ির ভিতরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, অনেক লোকজনই আসছে। হলদিয়া টাউনশিপ থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব মাত্র 45 মিনিটের। আর বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে আসতে চাও কিংবা অন্যান্য কোনো জায়গা থেকে আসতে চাও তাদের কিন্তু বেশ কয়েক ঘন্টা লাগবে। তোমরা গুগল ম্যাপ দেখে খুব সহজেই এরকম একটা সুন্দর জায়গা থেকে ঘুরে যেতে পারো। সানায়ের পাপা রাজবাড়ির মধ্যে যে পার্কিং করার জায়গা আছে সেখানে গেছে গাড়ি পার্ক করতে, আর আমরা তিনজন মিলে হাসি মজা ইয়ার্কি করতে করতে যাচ্ছি রাজবাড়ির দিকে। রাজবাড়ির গেটের সামনে চলে এসেছি, এবারে চলো বন্ধুরা ভেতরের দিকে যাওয়া যাক। ছোটবেলায় রূপকথার গল্পের বইয়ের পাতায় যখন কোনো একটা দেশের রাজত্বে রাজা রানীকে ঘিরে নানা রকম গল্প পড়তাম, তখন মনে মনে ভাবতাম সত্যি কি রাজা রানী আর রাজত্ব আছে? ছোটবেলায় আমাদের অনেকেরই ভাবনা চিন্তা এরকম থাকতো, তাই না বন্ধুরা? আর এদিকে রাজবাড়ির গেট দিয়ে এখন রাজবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে বেশ সুন্দর লাইট জ্বলছে, একটু পরেই হয়তো সন্ধে হয়ে যাবে, এখন তো বেলা অনেকটাই ছোট হয়ে গেছে। বর আবার এদিকে গাড়ি পার্কিং করে টিকিটও কেটে ফেলেছে, টিকিটের দাম পার পার্সন মাত্র 10 টাকা করে। যাই হোক, এদিকে দেখছি আবার একটা রেস্টুরেন্টও হয়েছে। সব রাজবাড়ির নিজস্ব একটা ইতিহাস থাকে, নিজস্ব কিছু গল্পও থাকে। আমি যতটুকু জানি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকের এই মহিষাদল বহুকাল আগে জঙ্গলে ঘেরা একটা জায়গা ছিল, কিন্তু কালের বিবর্তনে এখানে আবার রাজত্ব গড়ে উঠেছিল, আর সেই রাজত্বের ইতিহাস আজও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মহিষাদল রাজবংশের আবার 3টি রাজপ্রাসাদ ছিল। প্রথম রাজপ্রাসাদটি আজকে আর নেই, দ্বিতীয় রঙ্গিবসন প্যালেস, যা নির্মাণ করা হয় নবাব আমলে। সামনে সাম্রাজ্যের প্রতীক দুটি সিংহ বিরাজ করায় এই প্রাসাদকে সিংহদুয়ার প্যালেসও বলা হয়। আর তৃতীয় হলো ফুলবাগ রাজবাড়ি, যেটা আজকের মহিষাদল রাজবাড়ি বলে আমরা জানি। আর সেই ফুলবাগ রাজবাড়ির সামনেই এখন দাঁড়িয়ে আছি বিকেলের পরন্ত রোদে, যার শোভা দ্বিগুণ হয়ে গেছে। এরকম মুহূর্ত তো খুব কমই পাওয়া যায়, তার জন্য সবাই মিলে এখন রাজবাড়ির বাইরে কিছুক্ষণ সময় কাটাচ্ছি। এখানে ঘুরতে এসে সব থেকে বেশি মজায় আছে আমার মাম্মা। আর রাজবাড়ির চারিদিকটা একবার দেখে নেওয়া যাক চলো বন্ধুরা। রাজবাড়ির চারিদিকটা কিন্তু সবুজে ঘেরা মনোরম পরিবেশ। রাজবাড়ির বাইরে কিন্তু বেশ সুন্দর বসার জায়গা আছে, সেখানে কয়েকটা বাচ্চাকে খেলতে দেখে আমার মাম্মা যেতে চাইছিল, তাই ওকে পাঠিয়ে দেওয়া হলো। আর এখানে দেখো কি দুষ্টুমিটা শুরু করেছে, এই যে ছোট্ট ভাইটার কাছে একটা গাড়ি দেখেছে, সেই গাড়িটা নেওয়ার জন্য দুষ্টুমি করছে। অনেকক্ষণ প্রায় খেলাধুলা করলো, আমরা চোখে চোখেই রাখছিলাম ওকে, তারপরে ওকে নিয়ে আসলাম। আমরা আসার পর থেকেই কিন্তু রাজবাড়ির বাইরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেলেছি। আসলে কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা নেমে পড়বে, তখন আর কিন্তু বাইরের পরিবেশটাকে উপভোগ করতে পারবো না, চারিদিকটা অন্ধকার হয়ে যাবে। তার জন্যই সবাই মিলে বাইরে ঘোরাঘুরি করলাম, অনেক ফটো তুললাম। এদিকে আমার মাম্মা আবার জেদ শুরু করেছে, ভেতরে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলবে, ওকে আর যেতে দেওয়া হবে না, প্রচণ্ড দুষ্টুমি করছে। যাই হোক, তিনজন মিলে একটা ফটো তুলে নিচ্ছে। আমার মাম্মা এত দুষ্টু, আজকাল তিনজনের ফটো একেবারেই তোলা হয় না। ফটো তোলা শেষে ভাবছি এবার ভেতরের দিকে যাওয়া যাক, অনেকক্ষণ ধরে ভেতরে যাবো যাবো করছি। আর আমার মতো তোমরাও বন্ধুরা হয়তো ওয়েট করে আছো যে রাজবাড়ির ভেতরে কখন যাব। বাইরে না, জুতো খুলে তারপরে ভেতরে যেতে হবে। মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে জনার্দন উপাধ্যায়।
আর আজকের এই ফুলবাগ প্যালেসটি কিন্তু খানিকটা ফরাসি স্টাইলে বানানো। সাদার যে একটা আলাদা ঐতিহ্য স্নিগ্ধতা থাকে তা কিন্তু বেশ ভালোই বোঝা যায়। রাজবাড়ির নিচের তলাতে করা হয়েছে মিউজিয়াম, আর এই মিউজিয়াম কিন্তু রোজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এই ঘরটিতে আছে হচ্ছে বিভিন্ন পুরানো আসবাবপত্র। যে কোনো ফটো কিংবা ভিডিও করাতে নিষেধাজ্ঞা থাকায় তোমাদের সঙ্গে খুব ভালোভাবে সবটা শেয়ার করতে পারলাম না। তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক, আরও কী কী আছে দেখা যাক। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এরকম কোনো নিষেধাজ্ঞা ছিল না। যাই হোক, সামনের পালকিটিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পালকিতে করে মহিষাদলের রাজারা রথের দিন মহিষাদল ভ্রমণ করতে বেরোতেন। এখনকার দিনের মহিলারাও কিন্তু পালকিতে করে যে কোনো জায়গায় যাতায়াত করতেন। সামনের দিকে যাওয়া যাক এবার। সামনের দিকেও একটা ঘর আছে, এটা হচ্ছে একটা বিশ্রাম কক্ষ। যাই হোক, ভেতরটা এখন দেখাতে পারলাম না, সামনে যেহেতু অনেক লোকজন আছে দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুজোর দিনগুলোতে বেশি ভিড় হয় বলেই হয়তো এত নিষেধাজ্ঞা আছে, কারণ আমি বললাম না বন্ধুরা, আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এরকম কোনো নিষেধাজ্ঞা ছিল না। তখন আমি প্রচুর ফটো তুলেছিলাম, আর বরাবরই ফটো তুলতে ভিডিও করতে আমি খুবই ভালোবাসি, যতটা পারছি শেয়ার করছি। আর আজকে যেহেতু একটু ভিড় আছে তার জন্য সব জিনিস না ভালোভাবে দেখানোটা সম্ভব হচ্ছে না। সামনে আবার কয়েকটা পাথরের জিনিসপত্র আছে, আর পাশের ঘরটাতে কী আছে চলো দেখে নেওয়া যাক। এই ঘরটির চারিদিকে আবার রাজবংশীয় জিনিসপত্রের ছড়াছড়ি, বিভিন্ন ধরনের অস্ত্র যেমন আছে আবার আছে হচ্ছে সঙ্গীতের বিভিন্ন বাদ্যযন্ত্রও। মহিষাদল রাজবংশীয়রা আবার উচ্চাঙ্গ সঙ্গীতের পৃষ্ঠপোষকতা ছিলেন, তার জন্যই নানা রকমের বাদ্যযন্ত্রের ব্যবহার করতেন, আর সেই সব বাদ্যযন্ত্রও কিন্তু কিছু কিছু সংগ্রহ করে রাখা আছে। এই ঘরটিতে রাজবংশীয়দের ব্যবহার করার নানা রকমের জিনিসপত্র আছে। তাছাড়াও আছে ঘরের এক কোণে একটা ঘড়ি, ঘড়িটিকে দেখে মনে হচ্ছে বহুকাল পুরানো। জিনিসপত্রগুলো হয়তো আজকে বহু পুরানো হয়ে গেছে, কিন্তু সমস্ত জিনিসপত্রের মধ্যে কিন্তু তৎকালীন রাজাদের জীবনধারণের কিছু প্রতিচ্ছবিও আছে। উৎসবের আনন্দে রাজবাড়িতে কিন্তু আজকে বেশ ভালো ভিড় আছে, তার জন্য অন্যান্য ঘরগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না, আর বাইরে আবার সন্ধে নেমে এসছে। এমনিতেই রাজপ্রাসাদের একটা আলাদা আভিজাত্য আছে, আর সেই আভিজাত্য ঘেরা রাজপ্রাসাদের চওড়া দালানে দাঁড়িয়ে আজকের সন্ধ্যাটা উপভোগ করছি। কি যে দারুণ লাগছে বন্ধুরা, কি বলবো, চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। রাজবাড়ির রাজকীয়তা সাধারণ জীবনযাপনের থেকে তো একেবারেই আলাদা হয়, আর তারই ছবি কিন্তু আনাচে কানাচে ফুটে উঠছে। পরিকাঠের সিলিং, কারুকার্য করা দরজা জানালা, তাতে আবার সেই পুরানো দিনের খড়খড়ি দেওয়া জানালা, সেই আভিজাত্য তো আছেই, আর এদিকে কয়েকটা কক্ষ আছে, বিনোদন কক্ষ। পাথরের কয়েকটা জিনিসপত্রও দেখলাম, প্রতিটি জানালা দরজা কি বড় বড় দেখেছো বন্ধুরা, কি বিশাল আকারের। মহিষাদল রাজবাড়ির জুড়ে কিন্তু এত ইতিহাস লুকিয়ে রয়েছে, এত খুঁটিনাটি জানা একেবারেই অসম্ভব এত কম সময়ে। যাই হোক, সামনে আরও একটা কক্ষ আছে, এটা হলো ডাইনিং স্পেস। মহিষাদল রাজবাড়ির আরও দুটো ঐতিহ্য রয়েছে, এক হলো রথযাত্রা আর দুই হলো দুর্গাপূজা। মহিষাদলের এই ফুলবাগ রাজবাড়ির মিউজিয়ামের আকর্ষণে কিন্তু সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। অন্যদিকে আবার পুরানো যে রাজপ্রাসাদ আছে রঙ্গি বসান, সেখানে কিন্তু সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা প্রায় বন্ধ থাকে, কিন্তু দুর্গাপূজা হয় সেই রঙ্গি বসানে, আর এই দুর্গাপূজার সময়ে কিন্তু পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। মহিষাদলের ফুলবাগ রাজপ্রাসাদ আজকের মতো তো ভালোভাবেই ঘুরে দেখা হলো। দুর্গাপূজার সময় যখন এসেছি, এই রাজবাড়ির সাবেকি দুর্গাপূজা না দেখে কি আর ফিরে যাওয়া যায়, তার জন্য এবার আমরা যাব রঙ্গি বসান রাজবাড়িতে। জানো বন্ধুরা, এই রাজবাড়িতে আবার বাংলা সিনেমার শুটিংও হয়ে থাকে, যেমন বসু পরিবার সিনেমা থেকে শুরু করে সন্ন্যাসী রাজার কিছু অংশ কিন্তু এই রাজবাড়িতেই শুটিং করা হয়েছিল। তারপরে সুচিত্রা সেনের অভিনীত দত্তা, অরুন্ধতী, খোকা 420, আরও অনেক বাংলা সিনেমা শুটিং কিন্তু এই রাজবাড়িতে হয়েছে। এই রাজবাড়িতে 2018 সাল থেকে পর্যটকদের জন্য আবার থাকার ব্যবস্থাও করা হয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য সুবিধাই হবে, রাজবাড়িটা উপভোগও করতে পারবে আর পুরো রাজবাড়ি ঘুরে দেখতেও পারবে। আর আমার মাম্মা এদিকে পুরো রাজবাড়ি ঘুরে ঘুরে একদম টায়ার্ড হয়ে বসে পড়েছে, একটু রেস্ট করে নিচ্ছে, আরও দুষ্টুমি তো বাকি আছে, কারণ এখনও ঘোরা অনেকটাই বাকি আছে। একটা রাজবাড়ি কি মাত্র কয়েক ঘন্টায় ঘুরে শেষ করা সম্ভব হয় বলো তো বন্ধুরা, তার জন্য আমার মাম্মা একটু রেস্ট করে নিল। সন্ধ্যা যেহেতু হয়ে আসছে, ভিড় কিন্তু আস্তে আস্তে কমে আসছে। যাই হোক, তোমাদেরকে একটু আগেই বলছিলাম এখানে অতিথিদের থাকার ব্যবস্থা আছে, আর সেই সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে দুর্গাপূজার সপ্তমী সন্ধ্যা কেটে গেল কিন্তু এই রাজবাড়ির আনাচে কানাচে, আর সময়টা কিন্তু বেশ ভালোই কাটলো। যাই হোক, লোকজন তো প্রায় বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, চারিদিকটা ফাঁকা হয়ে গেছে,
আর রাজবাড়ির লাগোয়াজে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে নানা রকমের রং বেরঙের আলোতে চারিদিকটা কিন্তু রঙিন হয়ে আছে। রেস্টুরেন্টটা দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা, আজকে আর ভেতরে যাবো না, তাহলে অনেকটা সময় চলে যাবে। অন্য কোনো সময় যদি আসতে পারি তাহলে একবার এই রেস্টুরেন্টের খাবার দাবারগুলো খেয়েও দেখবো, তোমাদেরকে সেটা জানাবো যে এখানকার রেস্টুরেন্টের খাবারগুলো কেমন। বেশ সুন্দর রেস্টুরেন্ট কিন্তু এখানে বানিয়েছে, আগে কিন্তু এটা ছিল না, হয়তো খুব সম্ভবত কিছুদিন আগেই এটা তৈরি হয়েছে। তাহলে চলো বন্ধুরা, এবার যাওয়া যাক রঙ্গি বসানে। সন্ধ্যে নেমে এসছে, হয়তো ভালোভাবে চারিদিকটা আর তোমাদেরকে দেখাতে পারবো না। এই ফুলবাগ রাজবাড়ির মধ্যে দিয়ে পুরানো রাজবাড়ি অর্থাৎ রঙ্গি বসানে যাওয়ার একটি ছোট্ট পথ আছে, আর এই পথ ধরেই আমরা যাব। চারিদিকে সন্ধ্যে নেমে এসছে তো তার জন্য হয়তো ভালোভাবে আর কিছু শেয়ার করতে পারবো না। পুরানো রাজবাড়িতেই দুর্গাপূজা হয়, আর সেই আভিজাত্য ঘেরা দুর্গাপূজা দেখতেই আমরা এখন যাব সবাই মিলে। আর তোমরাও চলো বন্ধুরা আমাদের সঙ্গে। রাজবাড়িতে একটি বিশাল কামান রাখা আছে, আর সেই কামান নাকি আগেকার দিনে দুর্গাপূজার সময় কামান দাগা হতো, সেসব তো আজকেরকার দিনে আর দেখা যায় না। যাই হোক, এখন চলে এসেছি রাজবাড়ির গোপাল জিউয়ের মন্দিরের সামনে। অন্ধকারে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। আশেপাশে ভালোই লোকজনের ভিড় আছে আর কয়েকটা দোকানপাটও আছে। যাই হোক, সামনের দিকে যাওয়া যাক। রাজবংশীয়দের আমলে কিন্তু রাজবাড়ির দুর্গাপূজা বেশ জাঁকজমকপূর্ণ হতো। আজকের সেই জাঁকজমক না থাকলেও প্রতি বছর কিন্তু দুর্গাপূজা এখানে পালন করা হয়। মণ্ডপের সামনে চলে এসেছি, চলো তাহলে এবার ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, রাজবাড়িও ঘুরে দেখালাম, রাজবাড়ির পুজোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, পারলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে তোমরা ফলো করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থেকো।